নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, রাজ্যে রেলে হল কন্ট্রাক্টর পোস্টে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শকের তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মেট, তো আবেদন আপনাদের করতে হবে অফলাইনে। তো প্রথমে আপনারা এক নম্বর দেখতে পাচ্ছেন নেম অফ অ্যাপ্লিক্যান্ট, তো অবশ্যই আপনাদের নিজের নাম লিখতে হবে যিনি আবেদন করবেন। দুই নম্বর হচ্ছে বাবার নাম, দেন আপনার এজ, ডেট অফ বার্থ, তারপর এডুকেশন কোয়ালিফিকেশন দিতে হবে, পারমানেন্ট অ্যাড্রেস সম্পূর্ণ ভালোভাবে লিখতে হবে, তারপর রিসেন্ট একটা পাসপোর্টের ফটোগ্রাফ এখানে পেস্ট করতে হবে, অবশ্যই আপনার সেলফ অ্যাটাস্টেড করতে হবে, তারপর টেলিফোন নাম্বার যদি থাকে তো অবশ্যই আপনার দিবেন। তো ডিক্লারেশনে অবশ্যই আপনাদের এখানে ডেট বসাতে হবে, তারপর আপনাদের সিগনেচার করতে হবে নিজে, তো তারপর আপনাদের ডিক্লারেশনে কিছু আপনাদের লিখতে হবে, তারপর নিচে আবার একটা সিগনেচার করতে হবে, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদের ভালোভাবে ফিল আপ করতে হবে। ভালোভাবে ফিল আপ করার পর অফিসিয়াল একটা অ্যাড্রেস রয়েছে, তো অফিসিয়াল অ্যাড্রেসে আপনাদের সাবমিট করতে হবে, ঠিক আছে। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশ, তো অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনারা অনেকে দেখতে পাচ্ছেন ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা রয়েছে, তারপর অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ হল কন্ট্রাক্টর অ্যাট কাশীনগর স্টেশন। তো নোটিশ আপনারা অনেকে দেখতে পাচ্ছেন, তারপর শিয়ালদা ডেট আপনাদের 8/3/2022। তো অ্যাপ্লিকেশনস ইন দ্য গিভেন প্রেসক্রাইব ফর্মেট আর ইনভাইটেড ফ্রম এলিজিবল পার্সনস অফ সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর এঙ্গেজমেন্ট অফ হল কন্ট্রাক্টর ফর 5 ইয়ার্স ফর সেলিং অফ টিকিটস অন প্রেসক্রাইব কমিশন বেসিস অ্যাট কাশীনগর স্টেশন। তো আসলে আপনারা বুঝে গেছেন, তো যারা আগ্রহী প্রার্থী অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন যদি আপনারা সাউথ 24 পরগনা স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন। তো যারা এখনও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে এবং ফেসবুক গ্রুপে জয়েন হননি, তো বন্ধুরা আপনারা জয়েন হয়ে যেতে পারেন, ঠিক আছে। তো ওখানেও সব ধরনের চাকরির খবর খবর আপডেট দেওয়া হয়ে থাকে এবং যে কোনো পরীক্ষার প্রস্তুতি করানো হয়ে থাকে। তো অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবেন, ওখানেই সব গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। তো সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টে আপনাদের নিয়োগটি করা হবে, তো আপনাদের স্টেশন রয়েছে কাশীনগর স্টেশনে আপনাদের নিয়োগটি করা হবে। তো আপনাদের হল কন্ট্রাক্টর পোস্টে, তো আপনাদের কাজ করতে হবে আপনি সেলিংয়ের, তো কাশীনগর স্টেশনে আপনাদের নিয়োগটি করা হবে। তো আপনাদের 5 বছরের জন্য আপনাদের নিয়োগটি করা হবে, চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে 5 বছরের জন্য। তো তারপর চলে আসে, তারপর যেটা আপনাদের রয়েছে কাশীনগর যেটা রয়েছে স্টেশন, তো আপনাদের যেটা আপনাদের সিকিউরিটি মানি হিসেবে আপনাদের 2000 টাকা আপনাদের দিতে হবে। তো যখন আপনারা সিলেক্টেড হবেন তখন কিন্তু লাগবে, তো আবেদন করার সময় কিন্তু কোনো রকম আপনাদের ফি পে করতে হবে না, কিন্তু যখন আপনারা সিলেক্টেড হবেন তো আপনাদের 2000 টাকা আপনাদের সিকিউরিটি মানি হিসেবে আপনাদের লাগবে, ঠিক আছে। তো তারপর যেটা আপনাদের প্লেস অফ সাবমিশন, তো অ্যাপ্লিকেশন আপনারা সাবমিশন কোথায় করবেন, তো যেটা আপনারা দেখতে পাচ্ছেন ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অফিস ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা, তারপর রয়েছে DRM বিল্ডিং, রুম নাম্বার দেখতে পাচ্ছেন 44, তারপর কাইজার স্ট্রিট, দেন রয়েছে কলকাতা 7/0014। তো এই অ্যাড্রেসে আপনাদের সাবমিট করতে হবে, ঠিক আছে। তো যেটা আপনাদের রয়েছে ফর্ম, তো 21/3 থেকে 11/4/2022 পর্যন্ত আপনারা সাবমিট করতে পারেন অফিসিয়াল অ্যাড্রেসে। তো ওয়ার্কিং ডেজে আপনাদের কাজের দিনগুলোতে আপনাদের করতে হবে। তো তারপর আপনাদের 12/4/2022 আপনাদের শেষ সময়সীমা রয়েছে। তো তারপর চলে আসছে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 19 কিনে। তো যেটা আপনাদের বয়স, তো 18-র নিচে আপনারা আবেদন করতে পারবেন না, তো 18-র উপরেই আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে, 18 থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো এডুকেশন কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা আপনারা যেটা চেয়েছে, তো মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারবেন। তো অবশ্যই আপনাদের সিম্পল ইংলিশ আপনাদের নলেজ থাকতে হবে। তো তারপর চলে আসছি, তারপর কিছু আরও ইনস্ট্রাকশন রয়েছে, তো অবশ্যই আপনারা বিস্তারিত নোটিফিকেশনটি ডাউনলোড করে রিড করে নেবেন, ঠিক আছে। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন যেটা সেলস টার্ন ওভার রয়েছে, তো এখানে যেটা আপনাদের মিনিমাম আপনাদের কত টাকা আপনাদের পেয়েবল হবে, কমিশন রয়েছে, তো সম্পূর্ণ বিস্তারিত এখানে রয়েছে। তো অবশ্যই নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নেবেন বিস্তারিত। তো এবার চলে আসছে, আপনারা কীভাবে অফিসিয়াল সাইট থেকে আপনার অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন। তো প্রথমে আপনার অফিসিয়াল সাইট ভিজিট করবেন, indianrailways.gov.in। এই অফিসিয়াল সাইটে আসার পর টেন্ডার পেজে আপনারা চলে আসবেন, আসার পর নিচে একটা স্ক্রল ডাউন করবেন, আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বিস্তারিত রয়েছে এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন যেটা রয়েছে, তো এখানে আবার যেটা আপনাদের রয়েছে ডাউনলোড এনআরটি রয়েছে, আপনাদের এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে মাত্র আপনারা নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারেন। তবে ডিসক্রিপশন বক্স চেক করবেন অবশ্যই, তো এই লিঙ্ক, এই সাইটের লিঙ্কটি দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে।